উস্তাজ, ফজকের বড় বড়টার সাথে তো তুমি ঘাবলা করলা, আবার ছোট বড়টার উপরেও নজর দিলা। উস্তাজ, বালমুখু অত বকিস কেন বে? তু ভুল হয়ে গেছে তাইলে। ও সালন নসিবটা খুব ভালো বে, বুঝলি তো? মালগুনাকে মারা যেখান থেকে আনে আনুক, আমি তো একবার করে চেক করতে পেরেছি। বল, ফজকি তখন আর বড় বড়টাকে লিখছি না, ওইটাকে লাউ কেন? তুমি বলা ছোটটার কাছে আবার যাওয়ার কি দরকার? খেলা কেন ডান হাতে করে মারবো? ও মাকেটাকে দু তিনবার খেয়ে যেতে হবে, আবার কবার খাবো? চুড়া কে দিল মেরা গড়িয়া চলি, লগেন বলেছে আর ধারে মাল দেবে না তোমাকে গো গুরু। গুদ মারানির ভাই, তাহলে চাটি পাটি উল্টি দেবো না আমি, ধারে মাল না দিলে আমাকে ল্যাবে তাড়াতাড়ি। গুদমারানির ভাইয়ের কত বড় হিম্মত, আমাকে বলেছে ধারে মাল দেবো না। সে একবার মেরেছিল না উস্তাজ, বন্দুকের উল্টো পিঠে করে আরেকবার দেবা, একবার সোজা হয়ে যাবে, তাহলে তোমাকে ধারে আবার মাল দেবে। উস্তাজ মালটা ধরো। ঠিকই বলেছিস তো। হবে শালা, তুই বলতে পারিনি যে উস্তাদকে চিনিস তো, তোর পুলি জাম করে দেবে মেয়ে। তা বলিনি, বলেছি তোর পুটকির নটা চুল আছে না ছিঁড়ে নেবে উস্তাজ। গিয়ে কি বললো? বলছে আমি ধারে মাল দেওয়া বন্ধ করে দিচ্ছি তাই বলছে। তো বললি না যে হবে শালা, মাল না দিলে না তোর বউকে আধেক রাতে ক্লাব ঘরে তুলে আনবে। গুদমারানি ছোড়া দু পয়সা দোকান করে নিজেকে যেন কি মনে করে, গাড়ে লাদ দিয়ে যেদিনকে লাইসেন্সটা কেড়ে নেবো সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস। ও শোন বগাটে, তো ক্লাবে বস, ঠিক আছে? আমি ফটকির বয়ের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে যাও, তাহলে আমি মদটা খাবো। বেশ খা তো। বেশ শোন, তোমার সাথে চ। ঠিক আছে চলো। গুদমারানি উস্তাদ মস্তান বলে যা মন যায় তার করে, যার বউকে মন তখন পাইপ দিয়ে দেয়। শালো, ওই পাইপ দিতে দিতে কোনদিন দেখবে আটকে যাবে, যার বেরোবে না দেখবে। তাহলে শোনা বউ আমার, এই ঘর বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, এই ঘর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার আগেকার বউ খান কি বুঝবে যে লাল সন্ধ্যা ধানে ছত্রিশ চাল হয়। তুমি সত্যি করে তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না? কি যে বালের কথা বলিস বউ, আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে নাকি তাই ওদের সাথে আবার সম্পর্ক রাখবো আমি? ওর আমার কাছ থেকে যত দূরে থাকবে তত আমি শান্তি থাকবো রে বউ। তোর মতো চিনির কায়লা পাকান যতদিন আমার কাছে থাকবে ততদিন ও বড় মাকে আমার কোনোদিন প্রয়োজন হবে না রে বউ। তুই নিজের স্বামীর ঘর ত্যাগ করে আমার মতো ছেলেকে বিয়ে করেছিস, তোকে যদি আমি কোনোদিনও কষ্ট দিই না তাহলে আমার মাথায় শুকনো বাজ করাম করে পড়ে যাবে রে বউ। এরকম কথা বললো না গো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আমার আগেকার স্বামীর থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি এখন। বউ আমার দিকে তাকা, আমি বলছি কি বউ? বললো কি বলবে? বড় মাকে একটা ছেলে হয়েছে, ও ছেলে কোন আমার, এখন কার আমি এখন নিজেও জানি না। তাই বলছি বউ, বেশি দেরি না করে না, চরম চরম করে না, দুটো ছেলে নিয়ে নিতে হবে তোকে। তুই বইয়ের বড়া হুঁস বুদ্ধিটা খুব কম। ভগবান তোমাদেরকে ছেলে দিবেই, তার সাথে যোদ্ধাদি কাজও করতে হবে। সেটা কিরকম যোদ্ধাদি কাজ করতে হবে মানে? মানে বুঝি না, যোদ্ধাদি কেন কাজ করতে হবে? না বুঝতে পারলাম না, কি বলো দেখিনি। তার মানে হচ্ছে রাত বারোটার পরে। গার রকম মনে আছে নাকি তো? মনে যদি কাজ করতে গেলে রাত এগারো সাড়ে এগারো থেকে চালু করতে হবে, ওই সময় বাড়ির আশেপাশে লোক ঘুমিয়ে থাকে, আর সেই সময় তো বাজারে ব্যাগটা কোথা? হ্যাঁ শোনাবো, বলো কি খেলবা? পঞ্চাশ মুসুরি ডাল নিলবে আর 200 গ্রাম মতো কাঁচা ছোলা নিবে। আর কি? তুমি তো ডিম ভাজা খাবা নাকি না সিদ্ধ ডিম খাবা? আমি খাতা ভাজা ডিম খাই না, সিদ্ধ ডিম খাই। তাহলে চারটে ডিম নিলবে। আর কি? আর যদি বাজারে যাবে, যদি মাছ কাটা মাছ পাও তাহলে 200 গ্রাম মতো মাছ নিয়ে নিবে। আর কি? আর বাবা তো বেগুন দিয়েছে চারটে, ওই বেগুনে তো হয়ে যাবে। আমি আবার সন্ধ্যাবেলায় বেগুনি দিয়ে মুড়ি খাই। তাহলে দুটো মাছ বেগুন নিয়ে নিবে। দেখ মাং মারানি, কি কেলা সিদ্ধি মাগি, শৈলী বেগুন দিয়ে আমি বেগুনি করে মুড়ি খাবো? শৈলী বেগুন জানি না কি করে? কি করে? ও বড় আকাশ থেকে বললি না কি, জানি না শৈলী বেগুন দিয়ে করে মেয়েগুনা? না জানি না কি করে কি। ওই তো তোদের ওই সেন্টারে বলি হুকুত 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 করে বাথরুমে, বুঝতে পেরেছিস? ওই জন্য আমি শৈলী বেগুন দিয়ে বেগুনি করে মুড়ি খাবো না। ওই বাবা যে বেগুন গুনা দিয়েছে বেগুন দিয়ে বেগুনি করবি। বেশ যাও, তুমি বাজারটা নিয়ে এসো যাও। তাহলে বাজারে আমি চললাম, তুই বসে থাকতে, ঠিক আছে? বেশ যাও। মুহূর্ত লেগে গেল মরা, একটু মুখতেই লিখে দা।
পালিয়ে গেল নাকি লোকটা? চুপ চুপ চুপ, পালায়নি পালায়নি, কে আমার ফিস ফিস করছে মনে হচ্ছে। এই কারা রে লোকটা, আমাদেরকে দেখে ফেলেছে গো। এই কে রে, কি করছিস ভেতরে? এখানে যাই করি নেবে তোর কি? আমাকে চিনিস না? তোকে চিনি কি হবে? আমি এই পাড়াতে নতুন এইছি রে। হ্যাঁ তা কি হয়েছে, তোর পাড়াতে নতুন এইছিস? তা তোরা দুজনে কে? তুই জেনে কি হবে, আমি কে না? আমার মনে হচ্ছে তোরা দুজনে ভালোবাসা করি মনে যায়। হ্যাঁ ভয় কি বে বুকা চুদা, তা বলবি তা? তুই বলা কে আগে বল। আমার নাম ফটকে, আমি এই পাড়াতে নতুন ঘর করেছি তোদের পাড়াতে। আগে কোন পাড়া বাড়ি ছিল তোদের? ওই তো খাল পাড়ায়। তাই এদিকে কোথায় গেছিস তো? বাজার আনতে গেছি। তা বাজার আনতে যা, আবার আমাদেরকে ডিস্টার্ব করছিস কেন? ডিস্টার্ব করবো কেন রে মরা, তোরা প্রেম করছিস তাই তো আমি মুহূর্তে বসে দেখে ফেললাম। আমি যেমনি জিজ্ঞেস করছি, ভয়ের কিছু নাই তো, প্রেম ভালোবাসা বিন্দাস করবি। আমি আছি তো মরা, আমিও তো প্রেম করে বিয়ে করেছি বিয়ালা মেয়েকে। কি বলছো গো? তুমিও কি বিয়ালা মেয়ে নাকি? বলো আমি এখন বিয়ালা মেয়ে কেন হবো? আমি আইবো মেয়ে। সরি মিস্টেক হয়ে গেছে। তা বন্ধু তোমার নামটা কি বন্ধু? ভয়ের কিছু নাই বন্ধু, নামটা বলো। আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে সারা জীবন থাকতে চাই। মিষ্টি কথা বলছি না তো, পরে আবার কোনো সর্বনাশ করবি না তো? না না, আমি এরকম ছেলে লাগে, ভালোবাসা করে তাকে আমি সাপোর্ট করি, তোর আমি ক্ষতি করবো ভাবলে কি করি তো? ঠিক বলছিস তো? হ্যাঁ রে ভাই সত্যি বলছি, নামটা বল। আমার নাম হচ্ছে পাঁচু। পাঁচু না পাঁচু বে, পাঁচু রে মরা। ও আচ্ছা, তাহলে শুনে একটা কথা বলি, যদি প্রেম করতে অসুবিধা হয় ডাইরেক্ট আমার বাড়ি চলে যাবি। কোথায় আপনার বাড়ি? ওই যে দেখছিস ওই বাড়িটা। তাহলে প্রেম করার অসুবিধা অসুবিধা বলে আমাকে যাবি। হ্যাঁ বেশ ঠিক আছে, তাহলে প্রেম কর, আমি বাজারটা করে নিয়ে আসি। বেশ যাও। হ্যাঁ গো, আমার কাউকে কিছু বলবে নাকি? কি জানি মানে, গুড মর্নিং ভাই, কি করবে এখন? বাড়ি যাও তুমি, কালকে আবার দেখা করবে আমার সাথে। বেশ ঠিক আছে। আমার কুকুর বাজার করতে গিয়েছে, মুছে বাজারটাকে মাথায় করে তুলে আনবে। 2 ঘন্টা হলো, এখনো বাড়ি আসার কোনো নাম নেই। কিলা চুদা মিনসি আমার। কি বৌদি কেমন আছো? কে আপনারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। কিয়া চিনতে পারেনি বৌদি? না কে বলেন? আমরা হচ্ছে এখানকার যে এমএলএ আছে তারই সাঙ্গপাঙ্গ। সাঙ্গপাঙ্গ মানে? বুঝো না। না কি? আমরা হচ্ছে এখানকার পার্টির লোক, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তা কাকে দরকার এখন এখানে আপনার? তোমার স্বামী ফটকে কই? ও তো বাজার আনতে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তো ছোটটা তো দুটো বিয়ে, তুমি ওকে বিয়ে করলা কিছু লেগে? ওর তো বউ ছেলে আছে। আর বলো না ভাই, ওকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাদের মাথায় কি ভূত ভূত আছে না তোমাদের মাথা খারাপ না তোমরা পাগল? আমরা নিজেও জানি না কেন বিয়েওয়ালা ছেলেকে আবার কেউ বিয়ে করে। ছি ছি ছি, তুমি যা ভুল কাজ করেছো। এখন কত আয় বড় ভাই বড় হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে দৌড়ে বেড়াচ্ছে। এই আমাকেই দেখো না, আমার 33 বছর বয়স, এখনো পর্যন্ত আমি বিয়ে শাদী করিনি। রংখানা দেখেছো গায়ের আমার? একদম পাকা আমের মতো। কত বউ ছিল, তাও তুমি কেন বিয়ে করলো ওকে? আগে ওসে তোমার ভাই বোনের সম্পর্ক ছিল, তারপরে আস্তে আস্তে ও আমাকে ভালোবেসে ফেলল, দিয়ে আমাকে বিয়ে করলো। ভ্যাবলা, তাহলে বুঝতে পারছি শালা কত বড় ইল্লত খবিস মাল, ভাই বোনের সম্পর্কটাকে বয়স সম্পর্কই বদলে দিয়েছে। হ্যাঁ উস্তাদ, ও শালা তো ওই রকমই লচ্ছর মাল শালা, মেয়ে দেখলি লাল পরে ওয়ার। ও শালা ওই রকমই নোংরা ছেলে উস্তাদ, দেখলে না বগাইডের বোনকে প্যাট করে দিয়ে 3,00,000 টাকা জরিমানা দিল। আবার এই মেয়েটা আলা ভোলা মেয়ে গো উস্তাদ, কেউ ফাঁসিস মনে হয়। তোমরা যে জেনে শুনে কেন এত বড় বড় ভুলগুলো করে বসো আমরা কিছুই বুঝি না গো। কত সুন্দর রূপ তোমার, কত সুন্দর যৌবন তোমার, আর তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে বিয়ে করলিলা? ভালোবাসা ভালোবাসা, ঘরে যখন অভাব ঢুকবে না ভালোবাসার জানলা দিয়ে পালাবে তখন দেখবা। ওর বাবাটা বেঁচে আছে বলে তাই যদি ওর বাবাটা কালকে মরে যায় দুটো বউকে খাওয়াবে কি করে? আবার একটা ছেলে হয়েছে ওর, এমনিতেই তো চারানো ইনকাম নাই কো। ঠিকই বলছো বৌদি, চরম অন্যায় করেছো তুমি ওকে বিয়ে করে। বাড়ি কোথা তোমার? তোমার স্বামী কি করে? ছি 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 ছি, কত বড় অন্যায় করেছে দেখ দেখে নিয়া। তোমার স্বামী দুবাইয়ে হলুদ মরিচের ব্যবসা করে আর তুমি এই রাখালটাকে বিয়ে করলি তো? ভুল তো হয়েছে ভাই, কিন্তু এখন তার কিছু করার নাই। এখন তোমার আগে স্বামী আমাকে নেবে না, আর ওর কাছে চলে এসে ও আমাকে আর ছাড়বে না। ও শালা বিশাল বৈধু, খালি মেয়েগুলোকে লিয়ে নেওয়া সর্বনাশ করে ও। উস্তাদ, মেয়েটাকে দেখে বুঝতে পারছি না, ভালো ভদ্রলোকের ঘরের মেয়ে বুঝতে পারছো তো? এই রাখালের পাল্লায় ও পড়ে গেছে বলে তাই রূপ চেহারা দেখো না, মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার। সত্যি তাই রে, একদম অপূর্ব সুন্দরী রূপসী, আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম। যদি কিছু মনে না করো তোমার নামটা জানতে পারি আমি? রূপা। রূপা কি, রূপা টাইটেলটা কি? বেগম, রূপা বেগম আমার নাম। রূপা বেগম, তাকাও আমার দিকে। যদি কিছু মনে না করো একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ বলো। ওয়া তো দুটো বউ, ঠিক আছে যদি তোমার সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তি করে ঠিক আছে, আমরা আসবো মাঝে মধ্যে খবর নিয়ে যাবো, আমাকে বলবে তুমি। বেশ ঠিক আছে। তাহলে আপনার নামটা? আমার ভালো নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ? অত দূর যদি না বলতে পারো তুমি আমাকে হাবুল বলেই ডাকবে। বেশ তাহলে তোমাকে আমি হাবুল বলেই ডাকবো। তা কল পায়খানা বাথরুম হয়ে গেছে তো তোমাদের? না না, আমার শ্বশুর বলেছে যে বসিয়ে দিবে কয়েকদিনের মধ্যে কলটা, পায়খানাটা কিন্তু দিবে না, কলটাই বসিয়ে দিবে বলেছে। পায়খানা দিবে না তো হাগবে কোথা মানুষ? শ্বশুর তো দিতে চাইছে, শাশুড়িটা তো তেতাস, ওই দিতে দিছে না, ওই কাটি চিড়ি বিড়ি ঝগড়া করছে। ঠিক আছে পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাকে, বুঝলি? বড় ভাইকে বলবি একটা পায়খানার ব্যবস্থা করে দিতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় যাবো তাই গিয়ে বলে দেবো।
তাহলে বসো, ঠিক আছে আমরা আসছি, আবার পরে একসময় আসবো, হ্যাঁ যখন ফাঁকা পাবো। না না পরে খাবো, সে ছোড়া আবার বাজার থেকে চলে এলে আমাদেরকে দেখলে আবার সন্দেহ করবে। তুই কি বলছিস রে, চা খাবে? না না আজকে আর খাওয়ার দরকার নয়, আবার তো আসবো আমরা। তাহলে রূপা বেগম তুমি বসো, আমি মাঝে মধ্যে আসবো তোমার সাথে দেখা করতে। হ্যাঁ ঠিক আছে, চড়ে হাঁট। হ্যাঁ ওস্তাদ চলো। উস্তাদকে বড়া ভগবান কি দিয়ে তৈরি করেছে ভগবানই জানে, আমার মন বলছে বান্দর কই থেকে শিব করে দিয়েছে। ভাই কাকি কি বলছিস বে? উস্তাদ তোমাকেই বলছি। কেন বড়া আমাকে এরকম কথা বলছিস কেন? ফয়েটকের বয়ের সাথে এত সুমিষ্টি ব্যবহার করলা কিসের জন্য একটু জানতে পারি উস্তাদ? ফয়েটকের বয়ের সাথে কেন সুমিষ্টি ব্যবহার করলাম শুনবি? হ্যাঁ উস্তাদ জানতে ইচ্ছা করছে। তাহলে শুন, ফয়েটকের বয়ের রূপ চেহারাটা দেখলি তো? হ্যাঁ দেখলাম তো, একবারে টকটকে। ও হচ্ছে ভালো ঘরের ভালো বংশের মেয়ে, ও রাখালের পাল্লায় পড়ে গিয়েছে বলে তাই। আর ওইসব মালকে খেতে গেলে আগে চটিয়ে দিলে হবে না, চটিয়ে বটিয়ে দিলে পারে না আর ও লাইনে আসবে না, তাই নাকি? ওকে আমি ধীরে সুস্থে আমার ভালোবাসার জালে বন্দি করব, তারপরে আস্তে আস্তে ওর স্বামীকে ওর মন থেকে আমি মুছে ফেলবো, তারপরে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, যা হবে হবে মারা। কি বলছো উস্তাদ, তোমার সাথে বিয়ে হলে তিনবার বিয়ে হয়ে যাবে যে মেয়েটার? ওই মেয়েটা আমার এই বুকে তীর মেরেছে। তোমার যা বাবা বানা মানবে তো, ওইটাই তো এক এক সময় আমার টেনশন হচ্ছে। আর না মানে না মানবে, লি পালাবা অন্য গ্রাম দিয়ে। মেয়েটা মারা খুব সুন্দর বে, ওই শালার ফাঁপড়ে পড়ে চলে এসে মেয়েটা। মেয়েটা রং দিকে বুঝতে পারছি না, কথাবার্তায় বুঝতে পারছি না, ভালো বংশেরই মেয়েবে। তাহলে তুমি সত্যি করে বিয়ে করবো উস্তাদ? মালটাকে দেখে যে থাকতে পারছি না যাবে আমি, আর ওই শালার টেঙ্গিচ্ছি ওই মালটাকে ইউজ করবে তাও তো আমি সহ্য করতে পারবো না। করিলাও মারা যা হবে হবে, এই ব্যাপারটা আবার বড় ভাইকে বললে দেখি কি বলে। খবরদার উস্তাদ, এমএলএ সাহেবকে এই কথা বলতে যেও না। কেন বে কি হবে? ওকে তো আপনি ভালোভাবেই চিনেন, ও শালা হচ্ছে তেতাস মাল, এই মেয়েটাকে দেখলে ও ছাড়বে না, একে আবার চেক করে দেখবে ও। ঠিকই বলেছিস, তোকে বলবো না লাই। না না খবরদার, ওকে এসব কথা বলাই যাবে না। আচ্ছা বেশ ঠিক আছে চো। আর বলিস না বউ, জঙ্গলের পাই আছিলাম, আমাকে আর একটু হইলে সাপে কামড়ে দিল। তাহলে কামড়ে দিলে তোর খুব ভালো হইতো নাকি? সাপটাকে মারবো মেরে তবে তাই বোনালি, আর কদিন গেলে তো আমাকে কামড়াবে, তা মেয়েটা আছে দেরি হয়ে গেল বউ। কি ব্যাপার বড়া, বউ হঠাৎ করে আমার পানি বিগড়ে গেল এইভাবে? কেউ কিছু বুঝে গেল নাকি বড়া? ওকে কই রে শোনা, বলছি বাড়ি থেকে এসেছিল নাকি? না কে বলাই ভাই, ওই মানে মানে ভাইদের লেগে দেরি হয়ে গেল রে। বলি তাকে রান্নাটা করো, আমি একটু আসি ঘুরে আসি। ঘরের বাইরে চলে গেছে, তুই মেয়ের মা হয়ে সেটা খেয়াল রাখতে পারিস না? তা খেয়াল রাখিনি নাকি? ওই যে বললো বান্ধবীর বাড়ি গেছে, এখনই আসি। বান্ধবীর বাড়ি গেল, বান্ধবীর বাড়ি গেল, তা দেরি হয়েছে কেনা? তোমার সবাইকেই তারা হরু আসবে তো, গিয়েছে যখন ঠিকই বাড়ি আসবে। আমি একটা এমএলএ, আমার একটা মান সম্মান আছে, আমার মেয়ে যদি দুম করে কিছু করে বসে না আমার প্র্যাকটিস ডাউন হয়ে যাবে বড়া। কেন আমার মেয়ে কি করলো? হ্যালো মাগি, আমার কাছে হালকা পাতলা খবর আসে, কোন একটা ছোড়ার সাথে পাঁচু নাকি নাম, তার সাথে ফষ্টিনষ্টি করছে। মা আমা কি রে, কোথা গেছিস কোথা তুই? তোর বাপ কি ঝাপাই ঝুরছে বাড়িতে তখন থেকে? আমি তো বললাম মা আমি রিয়াদে বাড়ি যাচ্ছি, তা বাড়িতে ঝাপাই ঝুরার কি আছে? সেটা তোর বাবা বুঝে কি বললো বুঝতে পারছো তো? অত আমার বুঝি দরকার নাই, হুটহাট করে যেন বাড়ি থেকে না বেরিয়ো।